দর্শক, আপনারা দেখলেন কোরআনে হাফেজ আনাসের বিশ্বদয় সেই র্যালিটি, বাইতুল মোকাররমে সংবর্ধনা এবং দোয়া সাক্ষাৎকার শেষে বন্যাত্মকদের মাঝে তার বিশ্বদয় পুরস্কারে কিছু অংশ দান করার জন্য রওনা দিয়েছে। এবং সে বিশ্বদয় হাফেজ দেশের বাহিরে থাকা কালীন কোটা আন্দোলনে রোশনা বিরোধী ছাত্র যে রংপুরের যে আবু সাইদ শহীদ হয়েছে এবং মুক্ত শহীদ হয়েছে, তার শহীদে সে অনেক মর্মাহত হয়েছে এবং সে তাদের কবর জিয়ারত করার জন্য রওনা দিবে এই বন্যার্তদের সাহায্যের শেষ পর্যায়ে।